যায় রাস্তাটা গাড়ি আসতে পারে ওরা সেই চলে আসবে ঝড়খালি এখানে একটা মিনি জু আছে যেটা হচ্ছে সুন্দরবনের সবচেয়ে এই প্রথম সুন্দরবন সারা বিশ্বে প্রথম ওয়াইল্ড অ্যানিমাল জু করা হয়েছে এখানে বাঘও রয়েছে গ্রামের গঞ্জে সমস্ত বাঘ ঢুকে পড়ে কোনো কারণে পথ ভুলে সেই সমস্ত উদ্ধার করে নিয়ে এসে এখানে চিকিৎসাও করা হয় তারপরে ছেড়ে দেওয়া হয় এখন এখানে দুটো বাঘ রয়েছে এছাড়াও হরিণ শুয়োর অনেক সময় অনেক সাথে চলে যায় সেগুলোর উপরে নিয়ে রাখা হয় এছাড়াও এই জঙ্গলের মধ্যে ফিশিং ক্যাট আছে জঙ্গল ক্যাট আছে নানান ধরনের পাখি পক্ষ আছে প্রচুর বিদেশিরাও আসে এখানে আসে এখানটা সবচেয়ে বড় কথা হলো যেখানে একটা ম্যানগ্রোভ পার্ক তৈরি হচ্ছে এখানে সমস্ত রকমের ম্যানগ্রোভের এখানে গাছ থাকছে এবং চাইলে এখানে গবেষণাও করতে পারবে এখানে তিনটে প্রজাতির বাইন পাওয়া যাবে কাঁকড়া কালো বাইন জাত বাইন পেয়ারা বাইন এছাড়াও এখানে ধুদুল পশুর গর্জন এছাড়াও তোড়া ওড়া সমস্ত রকমের এখানে প্রজাতি রয়েছে আরও যেগুলো নেই সেগুলো আনা হচ্ছে যেমন গড়িয়া কৃপা তারপরে গোলপাতা গোলপাতার একটা বিরল প্রজাতির গাছের লিস্টের মধ্যে পড়েছে সেগুলোকেও বাঁচানোর চেষ্টা চলছে সবগুলো এখানে আনা হচ্ছে এখানে থাকবে কেমন দেখতে প্রচুর বিদেশিরা আসে তারা এই বাঘের জঙ্গলের মধ্যে ঢুকতে পারে না বাঘের ভয় সুতরাং তারা যাতে সহজে গবেষণাটা করতে পারে সেই জন্য এখানে একটা ম্যানগ্রোভ পার্ক তৈরির একটা পরিকল্পনা হয়েছে অলরেডি কাজ শুরু হয়েছে সুন্দরী যে যায় গাছটা সাধারণত একটা মিষ্টি জলের প্রয়োজন পড়ে বেশি যেহেতু বাংলাদেশের দিকে ব্রহ্মপুত্রর দিকটা ওদিকটা বেশি হয় আমাদের দিকে নোনা ভাবটা কম বলে তুলনামূলকভাবে কমে গেছে যদি সমুদ্রের দিকে যাই আমরা ছাইমারি মেছুয়া কেঁদো এই চাঁদখালি এদিকটা বেশ কিছু সুন্দরী দেখতে পেয়েছি এই দিকে যেহেতু অনেকটা কমে এসছে নোনা জলে ফ্লোর কারণে সেই জন্য চেষ্টা করা হচ্ছে যে সারা সুন্দরবনে যেসব জায়গায় সুন্দরী গাছ নেই এই গাছকে নতুন করে চারিদিকে সৃজন করা চলছে অটোমেটিক্যালি হয়েছে এই গত